বেশ কয়েকদিন আগেই গোপুসোনার জন্মদিন গেল, তারই জন্য আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম। আর সেখানে দুটো দিন নন্দ উৎসব আর জন্মাষ্টমী বেশ মজা করে কাটিয়েছি। চলো সব কিছু শুরু করার আগে বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর গোপুসোনার জন্য প্রায় তার সমস্ত প্রিয় খাবারগুলো বানানো হয়েছিল। তালের লুচি, গুড় পিঠে, তালের পায়েস, তালের ফুরুলি, মাখন মিশ্রিত ছিলই, সঙ্গে দুপুরে যে সমস্ত অতিথিরা এসেছিল আর বাচ্চারা এসেছিল তাদের জন্য ব্যবস্থা ছিল লুচি, ছোলার ডাল, সঙ্গে আলুর দম চাটনি, পাঁপড় মিষ্টি তো ছিলই। সমস্ত নিয়মবিধি মেনে অনেকে নিজে থেকেই পুজো করে থাকেন বাড়িতে, তবে এই বিশেষ দিনটিতে আমাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুরই পুজো করে থাকেন। তার স্নান পর্ব সারিয়ে মাতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো তার পুজো ছোট্ট একটু অংশ দেখে নেওয়া যাক। ওম স্বস্তি গোপালে ভ নমঃ। পরের দিন মানে যেটাকে আমরা নন্দ উৎসব বলে জেনে থাকি, সেই দিনে আমাদের গোপুসোনাকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। গোবিন্দভোগ চালের খিচুড়ি, সঙ্গে কিছু ভাজা আর গোবিন্দভোগ চালের পায়েসও ছিল। আর আমাদের জন্য মানে পাড়ার কিছু কাকু কাকিমা আর বাচ্চাদের জন্য আলাদাভাবে তৈরি হয়েছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু ভাজার সঙ্গে চাটনি, পাঁপড়ও, এ সমস্ত কিছুও ছিল। গোপুসোনার এই জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।